আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক। এখানে তো এখন বসন্তকাল, চারিদিকে ফুলে ফুলে ভরা, গাছে বাড়িতে সব জায়গায়। সো আমিও কয়েকটা ফুল গাছ নিয়ে এসেছি এখানে আমার ফ্রন্ট ইয়ার্ড আর আমার ব্যালকনিটাকে সাজানোর জন্যে। সো উইন্ডচিমগুলো সরিয়ে এখন কয়েকটা হ্যাঙ্গিং পট নিয়ে এসেছি, ওগুলোকে ঝুলিয়ে দিচ্ছি ইয়ানা আর ওর বাবা মিলে। দুই রকম ফুল নিয়ে এসেছি এখানে, চারটা, আর দুই মাথায় দুইটা উইনচেম লাগিয়ে দিয়েছি। এটা বৃহস্পতিবার সকালবেলার ক্লিপ ছিল, স্কুলে যাওয়ার আগে ইয়ানা আর ইয়ানার বাবা মিলে এগুলো হ্যাং করে এখন ওর বাবা যাচ্ছে ইয়ানাকে স্কুলে নামিয়ে দিতে। আর পরে আরও কিছু গাছ আছে, এগুলো আমি পরে লাগিয়ে নেব। উচ্ছের অবস্থা দেখছেন, এগুলো সব হচ্ছে পলিন। এখন গাছের পাতা সবুজ, বাট কয়েকদিন আগেই ছিল এরকম ফুলে ভরা এই একই গাছ। কিন্তু আমার ফ্রন্ট ইয়ার্ডে যেটা আছে, দুইটা আছে এরকম গাছ আর কি। এই ফুলের পাপড়িগুলো ঝরে গিয়ে তারপরে পাতা গজাচ্ছে, একদম মাথায় সবুজ দেখতে পাচ্ছেন কি। ফুলের পাপড়িগুলো ঝরে পড়ার পরে গাছে এখন পুরো সবুজ পাতায় ভরা, আর এখন হলো পলিনের সমারোহ আর কি। এই সময় এই সিজনটাতে সবারই অ্যালার্জি, ম্যাক্সিমাম মানুষের অ্যালার্জি ধরে এই পলিনে। এই ক্লিপটা ছিল ওই দিনেই রাত্রেবেলা, অ্যামাজন থেকে আমি একটা ডেকোরেশন পিস অর্ডার করেছিলাম, ওইটাই হ্যাং করে দিচ্ছিল ইয়ানা আর ওর বাবা মিলে। বাতাসে যেন উড়ে না যায় সেই জন্য নিচে ইয়ানা স্কচ টেপ লাগিয়ে দিচ্ছে, যদিও এটাতে হয়নি, পরবর্তীতে অন্য স্টেপ নিতে হবে। এই তো আমার এবার ঈদের হালকা পাতলা আমার ফ্রন্ট পোর্চটাকে ডেকোরেট করলাম। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ক্লিপ। আমরা 7:30টার জামাতটা ধরার জন্যেই বের হচ্ছি মসজিদে। প্রথম জামাতটা হয় 7:30টায় আর পরের জামাত আছে 9টায়। কিন্তু এটা ফ্রাইডেতে হওয়াতে আমি তো অফিস থেকে ছুটি নেইনি, সো 1 ঘন্টা ছুটি নিয়েছিলাম, কারণ আমার 8টায় লগ ইন করতে হয়। সো আমি বলেই রেখেছিলাম অফিসে যে আমি 9টায় লগ ইন করবো। আর ইয়ানাদের গত 3 বছর ধরে ওদের ঈদে ছুটি দেয় এখানে, আর ইয়ানার বাবাও এবার ছুটি নেয়নি। সো ইয়ানা বোর্ড হবে, সেই জন্যে ওর জন্য আবার অন্য ব্যবস্থা করেছিলাম, ওর ফ্রেন্ডদেরকে ডেকেছিলাম, ওরা নিজেরা মিলে কাপ কেক বানিয়েছে, অনেক ফান করেছে আর কি। Allah, 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 All
নামাজ শেষ, এখন কিন্তু সবাই ফিরে যাচ্ছি আমরা। এখন দেখছেন কত জ্যাম, সিঁড়ি দিয়ে নামতেই পাচ্ছি না। আর সকালে যখন ঢুকি তখন যে দেখিয়েছিলাম ক্লিপটা ছিল, তখন কিন্তু সবাই এসে পৌঁছানি, দেখে পরবর্তীতে কিন্তু পুরো রুমটা ভরে গিয়েছিল। আর এরকম নিচে বসে হলো ছেলেরা আর ওপরে মেয়েরা। প্রতিবারের মতো এবারও আমরা 7:30টার জামাতটা আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি। এখন বাসায় যাব। বাসায় আমি আগে থেকেই সেমাই রান্না করেছিলাম আগের দিন, আর রান্না বান্না আমি করে রেখেছিলাম আগের সপ্তাহে। আমি সাধারণত রবিবারে রান্না করি, সো এই ঈদের আগে ছুটি পাবো না দেখেই, রান্নার সময় পাবো না দেখেই কিন্তু আমি ওই সময়ে আমার রান্নার মধ্যে ঈদের রান্নাটা করে রেখেছিলাম রবিবারে। মসজিদের পার্কিং কিন্তু অনেক বড় থাকে, তারপরেও এত মানুষ হয় জামাতে যে ওরা মসজিদের পার্কিং তো থাকেই, প্লাস হলো এই যে খোলা মাঠটাতে পার্কিংয়ের ব্যবস্থা করে। আর নামাজের পরে এখান থেকে বের হতে গেলেই সময়টা লাগে বেশি, আমাদের এখান থেকে প্রায় 15-20 মিনিটস লেগেছে শুধু বের হতে এখান থেকে। তবে খুব ভালো সিকিউরিটি ব্যবস্থা থাকে এখানে, পুলিশের গাড়ি টাড়ি থাকে, ওরাই ট্রাফিকটা কন্ট্রোল করে আর কি। এই যে এখানে পোলাও আর মাটন, এটা আমি ঈদের দিনের জন্য করে রেখেছিলাম, কিন্তু এই খাবারটা আমাদের আজকে আর খেতে হয়নি। বাসার খাবার আলটিমেটলি আমরা খেতেই পারিনি এবার ঈদে, কারণ সকালবেলা নাইম ভাইয়ের বাসা থেকে খাবার এসেছিল, সেটা দিয়েই খেয়েছি। আর এখানে লাচ্চা সেমাইটা আমি আগের দিন করে রেখেছিলাম। ইয়ানা যেন বাসায় ঈদের দিনে ছুটির দিনে যেন বোর না হয়, সেই জন্যে ওর দুই ফ্রেন্ড এসেছিল। সো ওরা মিলে অনেক সুন্দর সময় পার করেছে, ওরা কখনো কাপ কেক বানিয়েছে, কখনো টিভি দেখেছে, নেটফ্লিক্সে মুভি দেখেছে, কখনো ব্যাকইয়ার্ডে, কখনো আবার ঘরের মধ্যে দৌড়া দৌড়ি লাফালাফি করে, মাঝে মাঝে তো মাথা মনে হচ্ছিল এখন পড়ে যাবে ওরা এরকম, বাট অনেক ফান করেছে, টাইমটা অনেক ভালোভাবে কাটিয়েছে আর কি। Yes, I know I'm doing this, but it's just easier that way because that one's stuck. Can I please have the frosting pan? Yes, thank you. I need the spoon. Oh, you do? Yeah. Can I take the cupcake out? The stupid thing is stuck on a chunk. This is not as all. We should have just done it well. Okay. Never mind. It had a fork. You have to be careful with the. এই হচ্ছে ওদের ক্রিয়েটিভিটি। ওরা বেক করেছে, এটাকে আবার ঠান্ডা করেছে, করার পরে ওরা ডেকোরেট করেছে। আমাকে একটুও ওদের লাগেনি, আমি ওদের বলেছিলাম যদি ওভেনে ঢোকানো এবং বের করার সময় যদি তোমরা কনফিডেন্ট এনাফ না হও আমাকে ডাক দিও, আমি করে দেব। বাট ওদের তিনজনের মধ্যে সানভি অনেক এক্সপার্ট ছিল, কারণ ও মাঝে মাঝে নাকি বাসায় বেকিংয়ে কাজ করে ওর মার সাথে। সো এই তো ওদের বানানোর পর ওরা চলে গিয়েছিল, আর এটা আমি এখন একটা বক্সে সুন্দর করে রেখে দিচ্ছি, কারণ এটা মানডেতে ওদের ডিবেট ক্লাব আছে, ওইখানে ওরা সবাই মিলে খাবে। সো এটা আমি রেখে দেবো এখন ফ্রিজে, মানডে ইয়ানা স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবে। এটা ছিল ঈদের দিন রাতের বেলা, আমাদের দাওয়াত ছিল আমাদের নেইবার রাজীব ভাই সিনথিয়া ভাবি ওদের বাসায়। সো আমরা এখানে এসেছি রাত্রে, বাট আমি অত বেশি ভিডিও করিনি, কারণ আমি কমফোর্টেবল না এত মানুষের সামনে ভিডিও করা, ওদের বাসায় প্রচুর মানুষ ছিল। সো আমি আর অত ক্যামেরা বের করিনি, ভিডিও করিনি।
এই তো, এই ছিল আমাদের ছোটোখাটো ঈদের ব্লগ। সারাদিন টুকটাক কী করলাম এই নিয়েই বানিয়েছিলাম আর কি। আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমাদের জন্যে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ ইট এ থামস আপ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।